নজর রাখবো সংসদের দিকে, তার কারণ আজ থেকে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আর এই শীতকালীন অধিবেশন শুরুর আগে ফের বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জনতার রায়কে বিরোধীরা অস্বীকার করে, জনতার আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ বিরোধীরা। গোলমাল করাই এখন বিরোধীদের উদ্দেশ্য। বিরোধীদের আজ এভাবেই সংসদ শুরুর আগে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে এবং এই অধিবেশনও রীতিমতো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কারণ ওয়াকফ, মণিপুর, আদানি সহ একাধিক ইস্যুতে বিরোধীরা সরব হবেন এমনটাই সূত্রের খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একেবারে সরাসরি নিশানা করেছেন বিরোধীদের, এবং কোথাও কি শীতকালীন অধিবেশনে বিরোধীদের আক্রমণ একেবারে ফ্রন্ট ফুটে সামলাবে সরকার, সেই ইঙ্গিতই কি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? শুভদীপ, একদমই ঠিক বলেছো তুমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে ভাষণ বা বক্তৃতা দিলেন সাংবাদিকদের সামনে, তাতে একটা বিষয় স্পষ্ট যে মহারাষ্ট্রে জয়ের পর সরকারের মনোবল বা সরকার অনেকটাই চাঙ্গা, তাদের মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং তার একটা কিন্তু দেখা গেল ছায়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা বিষয় রয়েছে, প্রধানমন্ত্রী তার বক্তব্য যখন এলো তখন সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, শুরুতেই তিনি বিরোধী শিবিরের কয়েকজন সাংসদের হাঙ্গামার কথা বললেন। অর্থাৎ বিরোধীরা যে শোরগোল করবেন, হাঙ্গামা করবেন, কয়েকটি ইস্যু তাদের হাতে রয়েছে, এটি কিন্তু প্রধানমন্ত্রী বিলক্ষণ জানেন। এবং আমরা জানি যে এই মুহূর্তে গোটা দেশে মণিপুরের মতো জ্বলন্ত ইস্যু রয়েছে, আদানি ইস্যু রয়েছে, এবং তার থেকেও বড় যে ইস্যু হয়ে দাঁড়িয়েছে ওয়াকফ বিল সরকার পাস করাতে চাইছে, সেই বিলের বিরোধিতা, এবং এই নিয়েই কিন্তু সরকারও চিন্তিত রয়েছে, সেটা প্রধানমন্ত্রীর বক্তব্যে তার ভাষণে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে বিরোধীদের মানুষ রাজনীতি, বিরোধীদের রাজনীতি মানুষ বারবার প্রত্যাখ্যান করছে, তারা মানুষকে অপমান করছে, তারপরেও তাদের যাদের মানুষ প্রত্যাখ্যান করছে তারা নিজেদের যারা সঙ্গী তাদেরকেই তারা মানিয়ে নিয়ে চলতে পারছে না। বিরোধীরা সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সংসদে মুষ্টিমেয় লোক হাঙ্গামা করে। দেখো, খুব স্বাভাবিকভাবেই যখন মণিপুর, আদানি, ওয়াকফ সহ একাধিক বিষয়ে সংসদের ভেতরে সুর চড়াতে কোমর বাঁধছে বিরোধী শিবির, তখন সংসদ কক্ষে বিরোধীদের হাঙ্গামার প্রসঙ্গ আগেভাগেই তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে বিরোধীরা এই শীতকালীন অধিবেশনকে একেবারে পুরোদস্তুর ব্যবহার করতে মোটামুটি ব্লুপ্রিন্ট তাদের রেডি, তার কারণ একাধিক ইস্যু রয়েছে বিরোধীদের হাতে, রয়েছে মণিপুরের মতো ইস্যু, ওয়াকফ বিল রয়েছে, রয়েছে আদানি ইস্যুও। আর এই বিষয়গুলোকে সামনে রেখেই ইন্ডিয়া জোটের আজ বৈঠক শীতকালীন অধিবেশনের আগে, এবং এই বৈঠকে উপস্থিত নেই তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখবো ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে ঠিক কি বলেছেন শোনাবো। পার্লামেন্ট মে স্বস্থ চর্চা হো, জাদা সে জাদা লোক চর্চা মে আপনা যোগদান দে। দুর্ভাগ্য সে কুছ লোগো নে আপনে রাজনীতিক স্বার্থ কে লিয়ে জিনকো জনতা নে অস্বীকার কিয়া হ্যায়, বে সংসদ কো ভি মুঠি ভর লোগো কে হুড়দঙ্গবাজি সে কন্ট্রোল করনে কা লগাতার প্রয়াস কর রহে হ্যায়। উনকা আপনা মকসদ তো সংসদ কি গতিবিধি কো রোকনে সে জাদা সফল নহীঁ হোতা হ্যায়, আর দেশ কি জনতা উনকে সারে ব্যবহারো কো কাউন্ট করতি হ্যায়, আর জব সময় আতা হ্যায় তো সজা ভি দেতি হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এই বক্তব্য রাখছেন শীতকালীন অধিবেশনের আগে, আর তখনই ইন্ডিয়া জোটের বৈঠক শীতকালীন অধিবেশন শুরুর আগে ইন্ডিয়া জোটের শরিকরা তারা বৈঠক করলেন, যদিও সেই বৈঠকে উপস্থিত থাকল না তৃণমূল। সংসদে অধিবেশনের আগে এই বৈঠকে গড় হাজির তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আজ জাতীয় কর্মসমিতির বৈঠক, আর সেই বৈঠকের দিনই সংসদের এই জোট বৈঠকে অনুপস্থিত তৃণমূল সাংসদরা। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ইন্ডিয়া জোটের বৈঠক হলো আজ শীতকালীন অধিবেশন শুরুর আগে, এবং সেখানে অনুপস্থিত তৃণমূল কংগ্রেস, ঠিক কি কারণে? দেখো, যথেষ্ট তাৎপর্য রয়েছে এই বৈঠকের এবং তাতে তৃণমূলের অনুপস্থিতির। আজকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে প্রথম দিন, অর্থাৎ অধিবেশন কিভাবে চলবে তার একটা সুর কিন্তু আজকেই বেঁধে দেওয়া হবে। আর ইন্ডিয়া জোট বিশেষত সংসদে
যে সমস্ত দলগুলি তারা প্রতিনিধিত্ব করে, তাদের ইন্ডিয়া জোটে থাকা দলগুলি তাদের লোকসভা এবং রাজ্যসভার নেতারা রোজ প্রায় প্রত্যেক দিন সকালে তারা একটি নিজেদের মধ্যে বৈঠক করে নেন। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস আজকে অনুপস্থিত থেকেছে। যদিও কলকাতায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে জাতীয় কর্মসমিতির তাদের বৈঠক রয়েছে সেখানে, সে কারণে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নেই এবং ডেরেক ওব্রায়েন তিনিও দিল্লিতে নেই, কিন্তু দলের একাধিক সাংসদ দিল্লিতে রয়েছেন, যার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্যসভা থেকে নাদিমুল হক রয়েছেন, আরো কয়েকজন সাংসদ কিন্তু দিল্লিতে রয়েছেন। তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিরোধী শিবির ইন্ডিয়া জোট, যে জোট মূলত এনডিএ বিরোধিতা করে, বিজেপি বিরোধিতা করে, সেই শিবিরের জোটে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি। আর এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক শিবিরে কানাঘুষো শুরু হয়েছে। তবে কি তৃণমূল কংগ্রেস আবারও এককভাবে তাদের মত প্রকাশ করবে? তার কারণ আমরা এর আগে দেখেছি তৃণমূল কংগ্রেস বারংবার কংগ্রেসের কোট আনকোট দাদাগিরি নিয়ে প্রশ্ন তুলেছে এবং যা নিয়ে এর আগে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী সরব হয়েছেন। এবার তৃণমূল কংগ্রেসের এই বৈঠকে অনুপস্থিতি কিন্তু সেই প্রশ্ন আরো একবার উস্কে দিয়েছে। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, তার কারণ ইন্ডিয়া জোটের বিরোধীদের যে বৈঠক শীতকালীন অধিবেশন শুরুর আগে, সেই বৈঠকে আজ অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।